session. চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। সাইট সিইংয়ে বেরোবার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। পুরি, সবজি, চাটনি। মহাকাল রেস্টুরেন্ট, এটা হচ্ছে চকের সামনে, ক্যাভেন্টার্সের পেছন দিকে। দেখুন, এই হলো বর্ষায় জাপানিজ টেম্পলের ছবি। মেঘলা আকাশে কি অসাধারণ লাগছে। আমরা তো সবসময় এগুলো ক্লিয়ার ভিউ পেয়ে এসেছি, এখন এটা বর্ষার ভিউ দেখাচ্ছি আপনাদের। এইখানে সামনে রয়েছে গাড়ি পার্কিং, আর এইটা থেকে 100 মিটার মতো এগোলেই ওদিকে পাবো আমরা পিস প্যাগোডা। চলুন। গুড মর্নিং দর্শক বন্ধুরা, আজ আমরা 23শে আগস্ট সকালবেলা বেরিয়েছি 7 পয়েন্ট সাইট সিইং, যেটা দার্জিলিংয়ে খুবই জনপ্রিয়, সেইটার উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখানে ট্যুরিস্ট এখন কম, তাহলেও ভালোই লোকজন এখানে দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যেও তারা এসছেন, এই যে আপনারা দেখতে পাবেন অনেক গাড়ি অলরেডি পার্ক করা রয়েছে। তো চলুন, আমরা প্রথম গন্তব্য যেটা, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল, সেখানে আমরা যাচ্ছি। এই হলো বুদ্ধ টেম্পল, সোজা জাপানিজ টেম্পল যেটা বলা হয়। আর ডান দিকে আছে পিস প্যাগোডা, এখান থেকে একটু দূরেই। সামনেই রয়েছে দুটো সিংহ, এখানে বসা বারণ। এই হলো জাপানিজ টেম্পল, এখানে জুতো খুলে তারপর ঢুকতে হবে। এটা প্রার্থনা কক্ষ। জাপানিজ টেম্পল দেখা হলো, বুদ্ধিস্ট টেম্পল। এবার যাচ্ছি এর সামনের রাস্তাটা ধরে পিস প্যাগোডার দিকে। কি অসাধারণ প্রকৃতির রূপ আজ বর্ষায়। যারা দার্জিলিং দেখেননি বা দেখতে ইচ্ছুক, তারা এই সময় একটু কষ্ট করে আসতে পারেন, একটা অন্য রকম রূপ পাবেন। আর পূজোর সময় যারা আসবেন, তখন তো তারা এখানে আশা করি ঝকঝকে রোদ পাবেন, সুতরাং সেই সময় কোনো সমস্যাই নেই। আর এই সময় একটু ঘুরতে বেড়াতে সমস্যা হয় ঠিকই, কিন্তু আমাদের উপায় ছিল না, আমাদের এই সময়ই আসতে হলো। সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে পিস প্যাগোডায়। এখানেও রয়েছে দুটো সিংহ, এইখানে জুতো খুলে উঠতে হবে ওপরে। আর ওই দেখা যাচ্ছে বুদ্ধদেব। বৃষ্টিতে ভিজে কত লোক চলে এসছে। কেমন লাগছে আপনাদের? একটা অন্যরকম পরিবেশ বর্ষার দার্জিলিং। ভালো, ঘুরে দেখুন, ওপরের জুতো খুলে উঠবেন। এসে পৌঁছলাম আমাদের তৃতীয় গন্তব্য, থার্ড সাইট সিইং পয়েন্ট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, অর্থাৎ চিড়িয়াখানা। চলুন, ঢুকতে ঢুকতে দেওয়ালের দৃশ্যগুলো একটু দেখে নিই আমরা।
এখানে বাঘ হরিণ বাইসন ইত্যাদি রাখা রয়েছে ভাল্লুক আর যেটা সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে এই আপনাদের দেখাচ্ছি রেড পান্ডা এই হলো জুয়ের গেট এখানে এন্ট্রি টিকিটের দাম লেখা রয়েছে 110 টাকা আর 10 টাকা ক্যামেরার জন্য ডিজিটাল ক্যামেরা আর 180 টাকা ফরেনার দেখে হলো টিকিট কাউন্টার আর এই হলো এন্ট্রি গেট এইখান থেকে দার্জিলিং জুয়ে শুরু এই দিক দিয়ে একটা সিঁড়ির রাস্তা উঠে যাচ্ছে আর এটা মেন রাস্তাটা দিয়ে আমরা চলেছি চিড়িয়াখানার ভেতর দিকে রাস্তার ধারে বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য রয়েছে বেঞ্চ হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত লাগে উঠতে কষ্ট হয় তাহলে একটু বসে আরাম করে নিতে পারেন এখানে আছে সোমবার ডিয়ার ওই দেখুন তাকে দেখা যাচ্ছে ওই আর একটা ওখানে এই বর্ষাতেও এখানে এই চিড়িয়াখানায় বেশ অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছেন দেখা যাচ্ছে ভালোই পর্যটকের আগমন হয়েছে দেখুন সব পর্যটক ছাতা হাতে এক ভদ্রমহিলা সেলফি তুলবেন বলে বসে আছেন এই ঢাল বেয়ে আমরা উঠে এলাম চিড়িয়াখানাটা আপ ডাউন দিয়ে রয়েছে পাহাড়ের ঢালে যেরকম হয় এখানে ধূমপান গুটখা ইত্যাদি নিষিদ্ধ এখানে একটা জু রেস্টুরেন্ট আছে এখানে জুস ইত্যাদি পাওয়া যাবে এখানে দেখুন কোথায় কি আছে তা লেখা রয়েছে বাদিকে হচ্ছে HMI মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট লামারা যে পথে হাঁটে ওই পথে হাঁটে লামা এবার আমরা জুয়ের একটা পার্ট দেখার পর এগিয়ে চলেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং চলুন কি দেখা যায় এখানে দেখব আপনাদেরও দেখাবো এখানে একটা মিউজিয়াম আছে সেটা দেখা হবে এই হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখানে মাউন্টেনিয়ারিং এর বিভিন্ন কোর্স হয় যেমন এই দেখুন জিপলাইনিং ট্রি টপ রোপ কোর্স এছাড়া আরো বিভিন্ন ধরনের
হ্যাঙ্গিং ব্রিজ কিভাবে চড়তে হবে, কোনো টানেল জাতীয় জিনিসের মধ্যে দিয়ে কিভাবে যেতে হবে, সেই সব কিছু এখানে দেখানো আছে। আমরা এখন ট্রেক করে উঠে যাচ্ছি মিউজিয়ামটার দিকে, মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। আরো লোকজনেরাও সব উঠছে। ছোট্ট একটা মজাদার ট্রেক রুট। এই রাস্তাটা দিয়েও আমরা ঘুরে আসতে পারতাম, কিন্তু এটা একটা শর্টকাট নেওয়া হলো। দারুণ শর্টকাট নিয়েছি। এই হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের যে মিউজিয়াম, তার মধ্যে ছবি তোলা যায় না, ফটোগ্রাফি প্রোহিবিটেড, তাই আপনাদের মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারলাম না। তবে অবশ্যই বলবো, যখনই দার্জিলিং আসবেন এই মিউজিয়ামটা একবার অন্তত ঘুরে দেখবেন এবং খুবই ভালো লাগবে। এখানে এভারেস্ট অভিযান থেকে শুরু করে বিভিন্ন পর্বত অভিযান আরোহণের একটা পরিষ্কার দৃশ্য, তাদের ব্যবহৃত সরঞ্জাম ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন তথ্য লেখা রয়েছে, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই এটা একবার ভিজিট করবেন। আর সামনে চলুন দেখাই, এটা হচ্ছে শেরপা তেনজিং নোরকের কবর। আর এই হলো স্যার এডমান্ড হিলারির স্ট্যাচু এভারেস্ট জয়ের পর। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম দেখা হলো, এবার ইনস্টিটিউটটা দেখব। ইনস্টিটিউটটা দেখে আবার আমরা চলে যাব যেটুকু চিড়িয়াখানার পার্ট বাকি রয়েছে সেটা দেখতে। এই 110 টাকার টিকিট কেটেই আপনারা এই গোটাটা দেখতে পাবেন। একটা পার্টে চিড়িয়াখানা দিয়ে শুরু করে এসে মাউন্টেনিয়ারিংয়ের জায়গাগুলো দেখে আবার চিড়িয়াখানার বাকিটা দেখে বেরোবেন। এই হলো এখানকার সিস্টেমটা। এই আমাদের ট্রাইকালার দেয়া রয়েছে। এই হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা জয়াল ভবন। চলুন ভিতরটা ঢুকে দেখাই। এই ভেতরটাও খুব সুন্দর। এখানে মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শোর টিকিট পাওয়া যায়, টিকিট কেটে আপনারা দেখতে পারেন। এই হলো ইনস্টিটিউট। ইনস্টিটিউটের সামনে কী করে পাহাড়ে উঠতে হয় তার একটা ছবি দেওয়া রয়েছে। হচ্ছে কমন লেপার্ড। দেখুন বৃষ্টিতে ভিজে শুয়ে আছে, ভয়ঙ্কর সুন্দর। এবার আমরা দেখতে যাচ্ছি বাঘ। আবার ঢুকে পড়লাম চিড়িয়াখানার বাকি অংশটা এবার দেখবো। বাঁশগুলো দেখুন, কি মোটা মোটা বাঁশ।
এগুলোকে রীতিমতো ফুলদানির মতন করে ব্যবহার করা যেতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং জুতে এই প্রথমবার আমি দেখতে পেলাম এই বাঘটাকে। সব সময় ভিতরে লুকিয়ে থাকতো, এইবারে দেখা দিল। বয়স কত বলো তো? 17 বছর, 2006 জন্ম, 8 সেপ্টেম্বর এর বার্থডে আসছে। এইবার এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে চলুন জুয়ের এক্সিট গেটের দিকে। বাঘ দেখা হলো, এবার চিড়িয়াখানা থেকে বেরোতে হবে। এটাই সবচেয়ে বড় পাওনা হলো চিড়িয়াখানা ঘোরার। ওই দেখুন ভাল্লুক শুয়ে আছে। এখানে রয়েছে বিভিন্ন দোকান, চা কফি, চা 10 কফি 20। এছাড়া আছে দার্জিলিং লোকাল ড্রেস ফটোগ্রাফি, এখানকার লোকাল পোশাক পরে আপনি ছবি তুলতে পারেন, এটাও জুয়েরই মধ্যে। স্যার ড্রেস কা কিতনা লাগতে হ্যাঁ? 50। এ জেন্টস আর লেডিস দোনো কে লিয়ে মিলতে কে? ঠিক, 50 টাকা করে লাগে ড্রেস ফটোগ্রাফির জন্য। এইবার এইদিকে আমরা দেখতে দেখতে যাব লাইফ সাইকেল অফ রেড পান্ডা। এইদিকে রেড পান্ডা আছে দেখুন, এরা 18 মাস বয়স থেকেই বাচ্চার জন্ম দিতে পারে, আর 12 থেকে 13 বছর ইন ওয়াইল্ড অ্যান্ড আপ টু 17 ইয়ার্স ইন ক্যাপটিভিটি এরা বাঁচতে পারে। এই রাস্তা দিয়ে উঠে গেলে এবার রেড পান্ডা এছাড়া সরীসৃপ এগুলো আমরা দেখতে পাব। দেখুন রেড পান্ডা দেখাবার চেষ্টা করছি। গার্ড হয়ে গেছে, এই দেখুন রেড পান্ডা। এই গাছ থেকে আস্তে আস্তে নেমে আসছে, এই যে এসে পৌঁছলাম আমরা টি গার্ডেনে। এখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, পার্কিং এরিয়া, স্টল নাম্বার 15-14 নম্বর দেওয়া রয়েছে, 13-12 এরকমভাবে সমস্ত চায়ের কাউন্টার রয়েছে এখানে। এখানে বসে আপনি চা খেয়ে দেখতে পারেন, তারপর এখান থেকে গার্ডেন ফ্রেশ টি আপনি কিনে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে চিত্রে বাজার, জায়গাটার নাম হচ্ছে চিত্রে। এই আমরা এসে পৌঁছেছি চা বাগানে। চা বাগানের ভেতর দিয়ে সরু রাস্তা,
এখানে কিন্তু লেখা রয়েছে দয়া করে পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা দিতে হবে। তাহলে এখন এমনই কুয়াশা যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, এইবার একটু হালকা হালকা দেখতে পাচ্ছি। এই তো চা বাগানের ড্রেস পরে সব মহিলারা আসছেন আমাদেরই গ্রুপের, তারা এখন চা তুলবেন সবাই মিলে। চা বাগানটা এখন অনেকটা পরিষ্কারভাবে আসছে, এই দেখুন সবুজ ঢালটা বোঝা যাচ্ছে। এই তো সুন্দর করে একটা ভিডিও তুলে দিচ্ছি চা বাগানের সঙ্গে। টি গার্ডেন দেখার পর এখন আমরা ষষ্ঠ পয়েন্টে এলাম, তেনজিং রক। এখানে রক ক্লাইম্বিং করানো হয়, ইচ্ছে হলে আপনারা এখানে রক ক্লাইম্ব করতে পারেন। এইখান থেকে ওই দড়ি ধরে আপনাদেরকে ওপরে উঠিয়ে নিয়ে যাবে, আবার ওই দড়ি ধরেই নেমে আসবেন। এই হলো গম্বু রক, কুয়াশাটা একটু কাটলে আর একটু ভালো বোঝা যেত। শেষ পয়েন্ট গম্বু রক দেখে মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে গেলাম, আজকের দিনের সাইট সিইং কমপ্লিট করে। এগ থালি আর ফিশ থালিতে সুন্দর মনোরম লাঞ্চ সেরে আজকের ভিডিও শেষ করলাম।